আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বোনের ধর্ষণকারী বাবা, ঘটনা প্রকাশ্যে আসতেই অপমানে ভাইয়ের আত্মহত্যা। 29 বছর পলাতক থাকা যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেফতার। কুমিল্লায় গণপিটুনিতে চোরের মৃত্যু। ফের আওয়ামী লীগের 3 পক্ষের কর্মসূচি, নোয়াখালী পৌর এলাকায় 144 ধারা জারি। ডাকাতি করতে এসে আটক 4 জঙ্গি রিমান্ডে। পালিয়ে ভারতে গিয়ে গ্রেফতার সে পুলিশ কর্মকর্তা বরখাস্ত। ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ। এবং সর্বশেষ জানাবো, সাতক্ষীরার কলরোয়ায় ইউপি নির্বাচনী সহিংসতায় নৌকার প্রার্থী সহ আহত 9। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। বোনের ধর্ষণকারী বাবা, ঘটনা প্রকাশ্যে আসতে অপমানে ভাইয়ের আত্মহত্যা। বোনকে ধর্ষণ করেছে বাবা, এই খবর জানাজানি হতে লজ্জা অপমানে আত্মহত্যা করল ভাই। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জালুরে। নির্যাতিতা নাবালিকার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষক বাবা পলাতক। জালুরে 32 মিনিটের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, তাতে শোনা যায় এক নাবালিকা তার ফুফুর কাছে বাবার কুকীর্তির কথা বলছে। অডিওতে ওই নাবালিকাকে বলতে শোনা গেছে, একদিন তার বাবা তাকে মোবাইল ফোন কিনে দেওয়ার উছিলে গাড়ি করে বাজারে নিয়ে যায়। সে সময় মেয়েটির মা বলেছিলেন মোবাইল ফোন কিনতে ছেলেকেও যেন সঙ্গে নিয়ে যায়, কিন্তু রাজি হয়নি ওই ব্যক্তি। রাস্তায় সে মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে ঘটনাটি কবে ঘটেছে তা অবশ্য ওই ভিডিও ক্লিপ থেকে বোঝা যায়নি। অডিও ক্লিপের কথোপকথন এলাকায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বোনের উপর বাবার নির্যাতনের কথা জানতে পারেন ভাই। ওই দিনই একটি খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নির্যাতিতার ভাই। ওই অডিও ক্লিপে নাবালিকাকে বলতে শোনা গেছে, আগেও সুযোগ পেলেই বাবা তাকে যৌন নিগ্রহ করত। প্রথম দিকে তার ঘুমের সময় নানাভাবে উত্তক্ত করত বাবা। মেয়েটির অভিযোগ, তার বাবা তাকে বাড়ি থেকে বের হতে দিত না এবং কথা বলতে দিত না পরিবারের অন্যদের সঙ্গে। মেয়েটি তার ফুফুকে জানিয়েছে, বাবার কুকীর্তির প্রতিবাদ করলে তার মা তাকে বকাবকি করেছিল। জেলা পুলিশের এক অফিসার জানিয়েছেন, অডিও ক্লিপের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়, তার বাড়িতেও গিয়েছিল পুলিশ, কিন্তু তার আগে পালিয়ে যায় অভিযুক্ত। বাড়ির লোকেরা মেয়েটির উপর নির্যাতনের কথা জানত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 29 বছর পলাতক থাকা যাবজ্জীবন দণ্ডিত আসামি গ্রেফতার। 1992 সালে রংপুরে চাঞ্চল্যকর ইব্রাহিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দণ্ডপ্রাপ্ত এই আসামি দীর্ঘ 29 বছর ধরে পলাতক ছিলেন। সোমবার সকালে র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনোম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে রাজধানীর মিরপুরের পায়েক পাড়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। কুমিল্লায় গণপিটুনিতে চোরের মৃত্যু। কুমিল্লায় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত 3টার দিকে নাঙ্গলকোটের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চোরের পরিচয় এখনও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া গ্রামের এক প্রবাসীর ঘরে বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করেন ওই ব্যক্তি। এর সময় শব্দ হলে প্রবাসীর স্ত্রী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে। এ সময় পাশের একটি বিলে পড়ে যান ওই ব্যক্তি। স্থানীয়রা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফের আওয়ামী লীগের 3 পক্ষের কর্মসূচি, নোয়াখালী পৌর এলাকায় 144 ধারা জারি। আওয়ামী লীগের 3 পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় আজ সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। এ সময় জেলা শহর মাইস্তি, দত্তেরহাট, সোনাপুর সহ পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। ডাকাতি করতে এসে আটক 4 জঙ্গি রিমান্ডে।
ময়মনসিংহে ডাকাতি করতে এসে র্যাবের হাতে আটক নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবির চার সদস্যের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হাই এই আদেশ দেন। আদালত পরিদর্শক প্রসূন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, 10 দিন করে রিমান্ড আবেদন করে আটককৃতদের আদালতে তোলা হয়। বিচারক জিএমবির চার সদস্যের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে শনিবার দিবাগত রাতে র্যাব 14 এর একটি দল ময়মনসিংহ শহরের খাগডোহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতি করতে আসা লোকেরা গুলি ছুড়লে র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে 4 জনকেই আটক করা হয়। পরে জানা যায় তারা জিএমবির সদস্য। পালিয়ে ভারতে গিয়ে গ্রেফতার সে পুলিশ কর্মকর্তা বরখাস্ত। গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযোগের মুখে পালিয়ে ভারতে গিয়ে গ্রেফতার হওয়া ই কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক বনানী থানার পরিদর্শক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপকমিশনার জানান, ভারতে অনুপ্রবেশের পর গ্রেফতারের খবর সেদেশের পত্র পত্রিকার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া ছাড়াও নিজ কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতির কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া রানার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রয়েছে, সেটি তদন্ত করা হবে। সোহেল রানার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান। সোহেল রানাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা শুক্রবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়া বান্দা সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে। পরে কোচবিহারের আদালতে শনিবার তাকে হাজির করা হলে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে শনিবার বলা হয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শুক্রবার চ্যাংড়া বান্ধা সীমান্ত থেকে সোহেল রানা নামে এক বাংলাদেশকে গ্রেফতার করেছে বিএসএফ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই সময় চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা অপরাধমূলক একাধিক কাজে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ স্বীকার করেছেন। বিস্তারিত জানতে সোহেল রানাকে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বিএসএফ সদস্যরা। আটকের সময় তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড জব্দ করা হয়েছে। ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ। দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার 6 সেপ্টেম্বর ভোর রাত 4টার দিকে সিরাজগঞ্জ ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসে এনজিডিসি ব্লক ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারি আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে। চালক অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারেনি। এ কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন আনা হচ্ছে। এটি আসলে ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হবে। সাতক্ষীরার কলরোয়া ইউপি নির্বাচনী সহিংসতার নৌকার প্রার্থী সহ আহত নয়। অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আধিপত্যকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে নৌকার প্রার্থী ও তার কর্মী সহ 9 জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কালোরোয়া উপজেলার 5 নং কেনাগাছি ইউনিয়নে। ও ইউনিয়নের নৌকার প্রার্থী ও তার কয়েকজন কর্মী প্রতিপক্ষের হাতে হামলার শিকার হয়েছেন। তাদের কয়েকজনের মাথা ফেটে গেছে। আহতদের মধ্যে 7 জন কালোরোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে, 2 জনকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে বোয়ালিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে নৌকার কর্মীরা ভাঙচুর করে। ঘটনা জানাজানি হলে এক পর্যায়ে বিকেলে মারুফ হোসেনের কর্মীরা কাকডাঙ্গা মোড়ে পাল্টা নৌকার নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেয়। এদিকে রাত 8টার দিকে বোয়ালিয়া উত্তরপাড়ায় আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল ও নৌকার কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ঘটনাস্থলে গেলে 3 জন চেয়ারম্যান প্রার্থী ও কর্মীরা উত্তেজিত হয়ে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় 2 বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের হাতে নৌকার প্রার্থী ও সমর্থকেরা রক্তাক্ত আহত হয় বলে স্থানীয় কয়েকজন দাবি করেন। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলটির ইউনিয়ন সভাপতি ভুটোলাল গায়ন সহ তার 10 থেকে 12 জন কর্মী সমর্থককে গুরুতর আহত অবস্থায় কলরোয়া হাসপাতালে আনা হয়। সোমবার 6 সেপ্টেম্বর সকালে কলরোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর শফিকুল ইসলাম জানান, 10 জনের মতো আহত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মহিলা সহ দুজনকে রেফার করে সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে। এই মুহূর্তে সাতজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কলোরোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসেন। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।